আসসালামু আলাইকুম সবাইকে। আজকের কাজটা একদমই একটা কাস্টমাইজ ডিজাইন। এই কাজের শাড়িটাও মনে হয় আপনারা আগেই দেখে নিয়েছেন। পাঞ্জাবির ভিডিওটা আমি পুরোটা করে রাখতে পেরেছি, এর জন্য পাঞ্জাবির ভিডিওটা আর কি আপলোড দিলাম এখন। আর এখানে আমি ফার্স্টে ইউজ করছি 3 নম্বর তুলিটা। আমার কথা একটু অন্যরকম লাগছে, এর জন্যই কারণ আমি রাত জেগে ভিডিওটা মানে ভয়েস ওভারটা দিয়েছি, দিনে একদমই সময় পাইনি তাই। আর অনেক অনেক ভিডিও জমে গেছে, সবগুলো এডিট করার তো সময় পায় না, একটা কাজ শেষ না করতে করতে আরেকটা কাজের অর্ডার এসে পড়ে, এর জন্য আর কি ভিডিও এডিট করবো আর সব কিছু যেহেতু একা সামলাইতে হয়, এর জন্য আমার একটু টাফ হয়ে যায় আমার পক্ষে। তবুও চেষ্টা করি ভালোটা দেওয়ার জন্য। আর কেমন হয়েছে সবাই জানাবেন, আর আপু অনেক পছন্দ করবে আই হোপ। এটা ছিল আমার মাগুরার অর্ডারটা। চলেন ফুল পাঞ্জাবির ভিডিওটা আস্তে আস্তে দেখে নিই, আর সবাই কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে কাজটা। আর সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চলেন পুরো কাজটা দেখে নিই। আর অনেকে প্রশ্ন করবেন পাঞ্জাবিটা কি, পাঞ্জাবিটা হলো আমাদের আরং কটন পাঞ্জাবিটা। এখানে কিন্তু আমি দুইটা তুলি ইউজ করেছি, একটা 1 নম্বর আর একটা হলো 3 নম্বর। এই দুইটাই আমার অনেক ফেভারিট তুলি, এগুলো দিয়ে কাজ করতে আমি অনেক কমফোর্টেবল ফিল করি। আর আমার সবথেকে পছন্দের তুলি যেটা, ওটা হলো 11 নম্বর। ওই তুলিটা দিয়ে আমি একদম চিকন থেকে মোটা সব কিছু কাজ করতে পারি। এখন ওই তুলিটা নিয়ে নিই কারণ আমার এখানে একটু ডিটেলসের কাজ আছে, এর জন্য আর কি চিকন তুলিটা এখানে ইউজ করছি। আপনারা কিন্তু এই ধরনের হ্যান্ড পেইন্টের সকল প্রোডাক্টই আমাদের পেজে অ্যাভেলেবেলভাবে পেয়ে যাবেন। শাড়ি পাঞ্জাবি এবং তুলি থেকে শুরু করে সব কিছুই আমাদের কাছে কাস্টমাইজ করে নিতে পারবেন। আর অনেকেই দেখি কমেন্ট করে যে এটা এই ফুল হয়নি ওই ফুল হয়নি, ভাই কমেন্ট করার আগে একটু যাচাই করে নেবেন যে কাস্টমাইজ ডিজাইন কাকে বলে। কাস্টমাররা আমাদের যেভাবে বলে আমাদের সেইভাবেই মেক করে দিতে হয়, এইটুকু কমন সেন্স আপনাদের মাথায় ঢুকে না। আর এখানে আমি এখন যে ইউজ করছি এটা হলো আমার 1 নম্বর তুলিটা, এটা কিন্তু অনেক লং তুলি এবং অনেক চিকন তুলি, এটা দিয়ে কিন্তু একদম শুরু করে আঁকা যায়। এই তো, আর এই তো আমার কাজটা শেষ। আর পাঞ্জাবিতে কিন্তু স্টোনও লাগানো হয়েছে, কিন্তু ভিডিওটা আমার ওইটুকু করা হয়নি ওই পোর্শনটুকু। আর কেমন হয়েছে সবাই জানাবেন, ধন্যবাদ।